তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? বন্ধুগণ, আমাদের মোবাইলের ব্যাক ক্যামেরাকে আমরা সাধারণত ফটো তুলতে বা ভিডিও রেকর্ডিং করতে ব্যবহার করে থাকি। সো এছাড়াও আমাদের মোবাইলের ব্যাক ক্যামেরার আরও অনেক গোপন কাজ রয়েছে। তো আজ আমি আপনাদেরকে আমাদের মোবাইলের ব্যাক ক্যামেরার একটি গোপন কাজ দেখাবো। সো ভিডিও শুরু করার আগে চলুন প্রথমে একটি ডেমো দেখে নেওয়া যাক। তো দেখুন, আমি আমার মোবাইলটাকে একটি সবুজ ডায়ের উপর ধরে আছি, তো তার জন্য আমার মোবাইলের ওয়ালপেপারটাও কিন্তু সবুজ হয়ে গেছে। সো একইভাবে আমি যদি লাল রঙটার উপরে নিয়ে গিয়ে ধরি, তো দেখুন আমার মোবাইলের ওয়ালপেপারটা কিন্তু লাল হয়ে গেছে। সো বন্ধুগণ, আপনারা বুঝতেই পাচ্ছেন আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডের যে কালারটি থাকবে সেটিই হয়ে যাবে আপনার মোবাইলের ওয়ালপেপার। সো এই সেটিংটি যখন আপনি আপনার মোবাইলে সেট করবেন, তখন কিন্তু আপনার মোবাইলকে খুবই অসাধারণ লাগবে। অ্যান্ড আপনার বন্ধুরা যখন দেখবে, তখন আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এই কাজটি আপনি কি করে করলেন। তো জানতে চাইলে আজকে ভিডিও পুরো অবশ্যই দেখুন। তো ভিডিওকে সর্বপ্রথমে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো আপনারা দেখছেন সিটেক পর ইউটিউব চ্যানেল, তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট টেকনোলজি ভিডিওগুলি সবচেয়ে আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন সিটেক পর চ্যানেলকে, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপের প্রয়োজন পড়বে। তো অ্যাপটি কী করে ডাউনলোড করবেন সেটা দেখাবো ভিডিও শেষে। তো এখন দেখাবো অ্যাপটি আপনি কী করে সেট আপ করবেন। সো অ্যাপটি ডাউনলোড করার পরে জাস্ট আপনি ওপেন করবেন, দেন এখানে আপনি একটা পারমিশন অ্যালাউ করে দেবেন। সো এখানে আপনি এরকম কিছু অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি সেট ওয়ালপেপারে ক্লিক করবেন। তো এইবার আপনি এখান থেকে কলারাইজে ক্লিক করবেন। তো এখানে আপনাকে একটা পারমিশন অ্যালাউ করে দিতে হবে, তো পারমিশনটা আপনি অ্যালাউ করে দেবেন। সো এবার আপনি এখান থেকে সেট ওয়ালপেপারে ক্লিক করবেন। যদি আপনি এই ওয়ালপেপারটা হোম স্ক্রিনে লাগাতে চান, তাহলে জাস্ট আপনি হোম স্ক্রিনে ক্লিক করবেন। অ্যান্ড যদি আপনি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন দুটোতেই লাগাতে চান, তাহলে আপনি নিচেরটা ক্লিক করবেন। তো তাহলেই আপনার মোবাইলে এই ওয়ালপেপারটি সেট হয়ে যাবে। সো এবার আপনি আপনার মোবাইলটা যেখানে নিয়ে যাবেন, আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি থাকবে সেটি হয়ে যাবে আপনার মোবাইলের ওয়ালপেপার। সো বন্ধুগণ, আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা অসাধারণ একটি ওয়ালপেপার। তো এইবার দেখাবো অ্যাপটিকে কী করে ডাউনলোড করবেন। তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো এখান থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো আজকে এতটুকুই। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ওয়ালপেপারটি আপনাদের কেমন লেগেছে। অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।